দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে কাল বুধবার বিকেল ৫টায় কমিশনের সভা ডাকা হয়েছে। দুপুরে অনানুষ্ঠানিক এক বৈঠকের পর তফসিলের ঘোষণা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। কমিশন সভার সিদ্ধান্তের পর আগামীকালই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার এবং বুধবার সকালে নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ইসি সচিব। শাকিলা করিমের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা কখন হবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও কমিশনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। এ প্রসঙ্গে সাংবাদিকদের ইসি সচিব বলেন, বুধবার সকাল ১০টায় তফসিল ঘোষণা সংক্রান্ত বিস্তারিত জানানো হবে। আমার কাছে কমিশন যে নির্দেশনাগুলো দিবেন সেগুলো মুখপাত্র হিসাবে অবহিত করব। আমি আজকে পর্যন্ত এই বিষয়ে অবহিত হয়েছি। আগামীকাল সকাল ১০টায় আপনাদেরকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে তফসিল ঘোষণার তারিখ সময় সমস্ত কিছু কি পদ্ধতি তা অবহিত করব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান ইসি সচিব। সংলাপের চিঠি কিনা এটা তো কমিশন অবহিত নয়, কারণ কমিশনের কাছে কিছুই আসে না। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছেন সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে। কমিশনের রীতি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়, যা সন্ধ্যায় প্রচার করা হয়। ওই ভাষণেই ঘোষণা করা হয় তফসিল। সব রাজনৈতিক দলকে সেই নির্বাচনে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।